চট্টগ্রামও তো আজই পালন করই উৎসব মুখর আমেজত বাংলা নববর্ষ। আর এই উৎসবত গাবাসাইতে দেখা যায় গুরুত্ব লই বুরুলতিক বেগুনেরে সারাদিন আনন্দত মাতি তাইলো দিন শেষে বাড়ি ফিরিবার ফতত সিনজি চালকক্কলের অতিরিক্ত বাড়া দাবি দুর্ভোগী দাঁড়িয়ে তারাল্লাই। দাম বেশি আর জনগণ সাধারণ জনগণ হরে যায় একটা সিএনজি এখান থেকে হাউজিং সোসাইটি ভাড়া হয়তো 60 টাকা, সে জায়গায় আমার কাছে 150 টাকা চাইছে। ভাড়া অনেক অতিরিক্ত বেশি বলতেছে, যে জায়গা যাইতে পারতেছি না, অনেক বেশি। এখানে নর্মালি 200 টাকা ম্যাক্সিমাম, বাটোরা চাষে 400 এরকম। এখানে বাড়া হয়েছে 100 টাকার, ও বলবে যে ভাই আমি যাবো না, এই জায়গাতে ও বলতেছে 300 টাকা। আমি যাবো না বলছি, 300 টাকা। যদি পর্যাপ্ত গণপরিবহন সুবিধা থাকতো তৈলি দিন শেষও তারার এই আনন্দগান মাটি নইত বলে মনে করেন বোধকে। আলামিন শিকদার, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।